রাস্তার কাজের শিলান্যাসে নারকেল ফাটিয়েও শুরু হয়নি রাস্তার কাজ। তাই গ্রামবাসী ঐক্যমঞ্চ পথ অবরোধ করলো রাস্তার দাবিতে। আলিপুরদুয়ার জেলার ভলগা বারুপিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 10/99/106/107 নম্বর বুথের বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। শনিবার দক্ষিণ রামপুর এবং পূর্ব চকচকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সৎসঙ্গ মন্দিরের রাস্তায় বসে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘ 3 ঘন্টার বেশি সময় ধরে চলে পথ অবরোধ। স্তব্ধ হয়ে যায় রাস্তা, যানজট হয়ে পড়ে রাস্তার দুদিক। অবরোধকারীদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা ঠিক করে দিতে হবে, তা না হলে পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তারা দাবি রাখেন, বিডিও সাহেবকে রাস্তা পরিদর্শন করতে আসতে হবে, তারপর তারা পথ অবরোধ তুলে নেবে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রামের বিডিও এবং বারুপিশা ফাঁড়ির পুলিশ। গ্রামবাসীরা বিডিওর হাতে মাস পিটিশন তুলে দেওয়ার পর পথ অবরোধ তুলে নেন। পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা ঠিক না হলে গ্রামবাসীরা ভোট বয়কট করবেন, এই প্রশ্ন শুনেও বিডিও মিহির কর্মকার প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন। এই বিষয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণা রায় সরকার এবং পথ অবরোধকারীরা কি জানিয়েছেন শুনুন। স্থানীয় একটা পথ অবরোধ হলো, কি বলবেন? পথ অবরোধ বলতে কি, এখন দীর্ঘদিন যাবত যেহেতু বলা হচ্ছে রাস্তাটার জন্য আবেদন করা হয়েছিল আমাদের জেলা পরিষদে, তো এর আগেও কথা হয়েছিল যে রাস্তাটা হবে। মোট কথা যে ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশনের আগে রাস্তাটা করানো হবে আর কি। এখন লাস্ট মুহূর্তে এসে এখন জানতে পারলাম আমরা যে এটা নাকি স্কিমেতে নাই। যেটা মানুষ বলছে, এর আগেও জেলা সভাধিপতি নারকেল ফাটিয়েছে, এ রাস্তা উদ্বোধন করেছে, তারপরও রাস্তা হয়নি, এ বিষয়টা আমি এটা জানি না, নারকেল ফাটিয়েছে নাকি এটা জানি না, কারণ ছিলাম না আমি। আচ্ছা, পথশ্রী রাস্তার দিকে দিকে হলো, এই রাস্তাটাও জনসাধারণের দাবি ছিল রাস্তাটা করার, কিন্তু হলো না, এই ব্যাপারটা কি বলবেন? হলো না বলতে কি, এটি তো যেহেতু জেলা পরিষদে জানানো হয়েছে, দিদি বললেন যে এই মুহূর্তে তো মানে সম্ভব না, কারণ এস্টিমেটে নাই, তোমরা একটা মাস পিটিশন করো, করলে পরে আমি ইমিডিয়েট করানোর চেষ্টা করব। আপনি কি স্বীকার করেন যে রাস্তাটার জন্য সাফার আর ভুক্তভোগী এলাকার মানুষ? তা তো অবশ্যই, রাস্তাটার অবস্থা সত্যি খারাপ। তাই হ্যাঁ বলছি, বিডিও সাহেব আসার পরে কি বললেন? বললেন না, আশ্বাস তো দিলেনই যে ইমিডিয়েট হবে আর কি। বিডিও সাহেব আশ্বাস দিলেন এডি করবেন। দিদি, আপনার নাম এবং কোন বুথের পঞ্চায়েত আপনি? আমার নাম হলো কৃষ্ণা রায় সরকার, 10/99 বুথের পঞ্চায়েত। বাজারে নিতে পারে না, প্রসূতি মারা হসপিটাল যেতে পারে না, কোনো টোটো অটো রিক্সা কোনো কিছু আসে না, এখানে কোনো কিছু আসে না। এইটাই আমাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে। এবং এইখানে একটা মন্দির, সৎসঙ্গ মন্দির, আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় মন্দির এখানে আছে, সেই মন্দিরটাতে বাইরের থেকে বহু পর্যটক, বহু দর্শনকারী, বহু পুণ্যবানরা এখানে আসেন, তারাও আসা বন্ধ করে দিয়েছে রাস্তার জন্য, একদম বরবাদ রাস্তা। আমাদের দাবি এইটাই যে ইলেকশন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা কমপ্লিট করতে হবে, না হলে আমরা ভোট বয়কট করব। কি নাম দাদা আপনার? আমার নাম উত্তম কুমার দাস। এটার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই নেতাজি রোড থেকে, নেতাজি ক্লাব থেকে কুচবিহার বর্ডার পর্যন্ত দীর্ঘ 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার হবে। কুচবিহারের রাস্তা তো ভালো, ওই সাইডটা কুচবিহারের ভালো না, হয়তো যাই হোক, 1.5 কিলোমিটার রাস্তা আমাদের অকেজো অবস্থায় পড়ে আছে, সাধারণ সাইকেল নিয়েও যাওয়া যায় না, আর হাঁটাপে তো যাই না, সাইকেল পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। তো এই অবস্থাতে যদি আমাদের একটা চিন্তাভাবনা এখানকার লোকাল লোকের যে এই রাস্তা যতক্ষণ পর্যন্ত মানে মেরামত না করছে বা রিপেয়ারিং যেটাই হোক একটা কিছু আমাদের দরকার আর কি, যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই। কিছুদিন আগে রাজ্য জুড়ে পথশ্রী রাস্তার উদ্বোধন হলো বিভিন্ন দিকে, এই রাস্তাটা কি আপনারা আশা করেছিলেন যে পথশ্রী রাস্তা হবে? পথশ্রীতে আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু আমাদের এটা হয়নি, দুটো আলাদা জায়গায় হয়েছিল, সবচেয়ে বড় দুঃখের বিষয়। তাহলে কি আপনি বলছেন যে এটা আপনারা বঞ্চনার শিকার? অন্য সাইডে বঞ্চনার শিকার তো অবশ্যই আমি বলছি, যেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও পথশ্রীতে তখন আমাদের এই এটা বলছিল যে হবে, কিন্তু পরবর্তীতে না হয়ে অন্য জায়গায় ওরা তৈরি করেছে। কি কারণে হলো এরকমটা, এটা কারণটা বুঝতে পারবো না। এটা আমাদের এর আগেও একটা আমাদের একটা অ্যাপ্লিকেশন দেওয়া ছিল, যে তখন আমাদের মাননীয় সভাপতি জেলা পরিষদ উনি বলছিলেন এটা করে দেবেন,
কিন্তু শুধু মুখেই মারিদং জগত, শুধু মুখেই মারছে, কাজের বেলায় কিন্তু নবঘণ্ট কোনো কিছু হয়নি। তো এইভাবে দীর্ঘদিন যদি আমরা আটকা পড়ে থাকি, এটা প্রসূতি মেয়ের পক্ষে যাওয়াও সম্ভব নয়, এটাও আমাদের চিন্তা করতে হবে। আর সাধারণ বৃদ্ধ মানুষ তো যেতেই পারবে না, যে অবস্থা এমনি বৃদ্ধ মানুষ চোখে কম দেখে। এই এই নানা রকম কারণবশত আমাদের এই স্থানীয় যারা আছে, এখানে তিনটা পার্ট আছে, 99, 100, তারপরে 107, 105, 106, এই চারটা পার্ট আমরা সবাই যৌথভাবে, এখানে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, আমরা যৌথভাবে যেহেতু আমরা এখানে বাসিন্দা, আমরা এটার পরিপ্রেক্ষিতে আমরা এই আজকের যে এই অবরোধ, এটা আমরা পালন করার চেষ্টা করছি। কি নাম আপনার? আমার নাম বলরাম সরকার। এখানেই বাড়ি? আমার বাড়ি এখানে, এই সাইডে। আমাদের দীর্ঘ 6-7 বছর থেকে অবহেলিত রাস্তা, অকেজ হয়ে আছে, রাস্তাতে লোকজন যাতায়াত করতে পারতেছে না। বর্তমানে কোনো টোটো বা রিক্সা চলতেছে না। প্রসূতি মায়েদের যে কোথাও পাঠাবো, কোনো অ্যাম্বুলেন্স এই রাস্তায় ঢুকতে চায় না, অনেক দূর ঘুরে আসতে হয়। বিশেষ করে আমাদের যে এই মন্দির, বিভিন্ন জায়গার বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকজন আসে এই রাস্তাটার জন্য। আপাতত এখানে লোকজন আসাও, মানে ভক্তরা আসাও কমে গেছে, মন্দিরে লোকজন আসতে পারে না। আমাদের যেটা দাবি যে এই রাস্তাটা, আমরা একটা আশাবাদী ছিলাম যে পথশ্রী প্রকল্পে হয়তো অন্তত কমপক্ষে রাস্তাটা হবে, কিন্তু সেটাও দেখছি লাস্ট অবধি সেই রাস্তাটাও হচ্ছে না, তাও নাই। সামনেই তো পঞ্চায়েত ভোট, সামনেই পঞ্চায়েত ভোট। আমরা ওই জন্যই এই তিনটা পার্টির লোকজন বসে একটা আলোচনা করছিলাম যে যদি আমরা পঞ্চায়েত ইলেকশনের আগে এই রাস্তাটাকে না পাই, আমরা যদি না পাই, তাহলে আমরা ভোট বয় করতে চিন্তা ভাবনা। কীরকম পরিবার আছে, কীরকম পরিবার কীরকম ভোটার হবে, ভোট বয়কট করবে? আপনাদের এখানে 3 ভোটে ভালো ভোটার আছে, 5-6 হাজার লোকই ভোট বয়কট করবে। হ্যাঁ, আমরা এরকম একটা চিন্তা ভাবনা চলছে, আলোচনা চলছে, যদি আমরা না পাই। কী নাম? সকাল থেকে আমরা রাস্তাটা অবরোধ করেছি। কতক্ষণ চললো অবরোধ? আমাদের অবরোধ যতক্ষণ পর্যন্ত প্রশাসনের লোক না আসবে, এখন পর্যন্ত আশ্বাস না দিবে। এখনো পর্যন্ত কতক্ষণ হলো? এখন পর্যন্ত 3 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, প্রশাসনের লোক কেউ আসছে না? আসছে, এখান থেকে আমাদের বড় বউ আসছেন পুলিশপাড়ি থেকে, উনি আইসা বলছিলেন উঠানোর জন্য, আমরা উঠাইনি, উনি আশ্বাস দিলেন যে বিডিও আসতেছেন, বিডিও সাহেব আসবে বলছে। হ্যাঁ, এরকম একটা খবর পেলাম যে বিডিও সাহেব আসছে। আপনি আমাদের পঞ্চায়েত বাড়ি? আপনার আপনার নাম? আমার নাম পরিতোষ দাস। বারুপিশা থেকে অমল বর্মন ও নিমাই চাঁদের রিপোর্ট, এক্সটিভি বাংলা।